ঐতিহ্যবাহী মসিপুর টাইগার ক্লাব কর্তৃক আয়োজিত নাইট ক্রিকেট টুর্নামেন্ট 2021 এর সপ্তমতম আসরের শুভ উদ্বোধন বিস্তারিত জানাচ্ছেন আমাদের শাহজাদপুর প্রতিনিধি আমিরুল ইসলাম। নাজমুল, আমি আপনার মাধ্যমে সারা বিশ্বকে দেখাতে চাই যে নাইট টুর্নামেন্ট ক্রিকেট খেলা যেটা স্টেডিয়াম ব্যতীত কখনোই কল্পনা করা যায় না, একমাত্র এই সিরাজগঞ্জ জেলায় শাহজাদপুর উপজেলায় গারদাও ইউনিয়নের মসিপুর গ্রামে টাইগার ক্লাব কর্তৃক আয়োজিত MRM বিক্স ভাটা সাইবুল চেয়ারম্যানের ভাটাতে নাইট টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকে সপ্তমতম 2021-এর আজকে সপ্তমতম আসর অনুষ্ঠিত হচ্ছে এবং এই খেলায় যে প্রধান অতিথি হিসেবে আছে গারদাও ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব সাইফুল ইসলাম এবং উপপ্রধান পরিচিত হিসেবে উপস্থিত আছে সিরাজগঞ্জ জেলা পরিষদের সদস্য জনাব ইকবাল হোসেন নয়ন এবং এই খেলায় যে সভাপতিত্ব করেন আলহাজ নজরুল ইসলাম, আমি তার সাথে একটু কথা বলবো। আসলে এই খেলাটা যে আপনি শুনেছি এলাকায় যে আপনার মাধ্যমে এই খেলাটা সম্প্রচার হয় এবং প্রতি বছরই এরকম আয়োজন করে থাকেন, আপনি এরকম আয়োজন বা এই খেলার উদ্যোগ কেন লিছেন বা কী কারণে? হ্যাঁ, এটা এই জন্য নিয়েছি যে শহর বন্দরের মানুষ সবসময় স্টেডিয়ামে খেলা দেখে, তো আমরা গ্রামের মানুষ স্টেডিয়ামে যেতে পারি না, রাত্রিকালীন কোনো টুর্নামেন্ট আমরা দেখতেও পারি না। এজন্য আমরা উদ্যোগ নিয়েছি যে গ্রাম অঞ্চলের মানুষ যাতে আমরা এখানে রাত্রিকালীন একটা ক্রিকেট খেলা দেখতে পারি এবং এই খেলাটা কেমন হয় গ্রামের স্টেডিয়ামে কেমন হয় গ্রামের লোকজনরা জানতে পারে, বুঝতে পারে, এই জন্যই আমরা খেলাটা আয়োজন করেছি। আর এটা তো আপনিও জানেন আমিও জানি বাংলাদেশের কোথাও এরকম রাত্রিকালীন খেলা কেউ উপহার দিতে পারে নাই, এই জন্য আমরা গর্ববোধ করছি যে আমরাই প্রথম এই রাত্রিকালীন টুর্নামেন্ট আমরা বাংলাদেশের আপনার মাধ্যমে বাংলাদেশ সকলকে খেলাটি উপহার দিচ্ছি। জি সভাপতি সাহেব, আপনাকে ধন্যবাদ, কারণ আপনি যে কথা বলেছেন যে একমাত্র স্টেডিয়াম ব্যতীত এই নাইট টুর্নামেন্ট খেলা দেখা সম্ভব না, ঠিক এটা আসলে বাস্তব কথা যে একমাত্র সিরাজগঞ্জ জেলায় MRM সাইফুল চেয়ারম্যানের ভাটাতে এটা সম্ভব হয়েছে এবং শত শত দর্শক সেটা দেখতেছে আপনার মাধ্যমে। আমি আপনাদেরকে নাজমুল, আমি আপনার মাধ্যমে সারা বিশ্বকে দেখাতে চাই যে আসলে কত আনন্দ মুহূর্তে এই খেলা দেখার জন্য সবাই ব্যস্ত হয়ে আছে, আমি আপনাকে দেখাতে চাই। ছাতাটা বেরোচ্ছেন,